যে ব্যাগটি সে নিয়েছে সেই ব্যাগের মধ্যে ছিল প্রায় 40 ভরি স্বর্ণ, আনুমানিক 40 ভরি। 40 ভরি 2 আনা হবে। এই ব্যাগের মধ্যে ছিল চেন, সব 2 আনার চেন, 2.5 আনার চেন, 3 আনার চেন, এই 2 আনা, 3 আনা, 4 আনা, 5 আনা, 6 আনা, এবং কি 2-3 ভরি ওজন চেন ছিল। তো সব চেন একত্রে করা ছিল, এগুলো সব ছিল আমার পাইকারি ব্যবসা করার উদ্দেশ্যে। তো এই চেনগুলো সব সেই ব্যাগের মধ্যে ছিল, মহিলাটি সেটা নিয়ে গেছে। সেটা নিয়ে গেছে বলতে সে আমার মেরুদণ্ড ভেঙে দিয়ে গেছে, আমাকে নিঃশ্বল দিয়ে গেছে। প্রিয় দর্শক, এই মহিলা সুর সিন্ডিকেটগুলোর চুরির কৌশল সবাইকে অবাক করেছেন। ভিডিওটি না টেনে দেখুন, হয়তো কেউ না কেউ ওদের চিনতে পারবেন। দেখুন, চেন ট্রাই করে দেখার নাম করে দোকানদারকে কনভিন্স করার চেষ্টা করতেছে। অ্যাকচুয়ালি আমি চেনগুলো এনে একদিনও সেল করতে পারি নাই। যেদিন আনছি তারপর দিন ছিল বন্ধ, তারপর দিনে দোকান টোকান খুলে আমার ম্যানেজারটা আপনার এই দোকানে ছিল, আমি ছিলাম বাসায়, বাবা ছিল ঢাকায়, তো কেউ ছিলাম না, সেই সুযোগে এই গাছগুলো হয়ে গেছে। ওরা কিন্তু গ্রুপে স্যার 5 জন ছিল, 2 জন দোকানদারকে ব্যস্ত রাখার চেষ্টা করতেছে আর 2 জন চুরি করার প্রস্তুতি নিচ্ছে। ভিডিওটা যারা দেখতেছেন দয়া করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভদ্রতার আড়ালে চুরের মুখ দেখুক সারা দুনিয়া। আর চেনগুলো আনার কারণ ছিল আসলে পাইকারি ব্যবসা করি আমরা ভাই, বুঝছেন তো, সেই অনুযায়ী এই সমস্ত মালগুলো আনা হয়েছিল। সুরগুলো যতটা কৌশলী তার সে বেশি বোকা। সিসি ক্যামেরা দেখার পর মুখ ডাকার চেষ্টা। এখন জানি না আপনারা কতখানি কি করতে পারবেন, বা আমার বিশ্বাস আছে আপনারা চাইলেই ভাই পারবেন, আমার একটু বিশ্বাস আছে। প্লিজ ভাই, রিকোয়েস্ট, আর্টিস্ট রিকোয়েস্ট, প্লিজ একটু হেল্প করেন প্লিজ। আপনার দয়া করে আলদিনে চারাক এই ভাইয়ের সাহায্যে আমাকে সাহায্য করবেন, আশা করি আমি আপনাদের থেকে ভালো একটা অ্যান্সার পাবো। যে পুতলা মোটার মধ্যে এইভাবে চেনা ছিল, এইভাবে এই যেটার মতো করে